আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ومن اظلم ممن افترى على الله كذبا ليضل الناس بغير علم ان الله لا يهدي القوم الظالمين عن سلامه بن اقوى رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من يقول علي ما لم اقل فليتبعه مقعده من النار رواه البخاري اهل حديث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় ভিত্তিক তাবলিগী ইজতেমা 2012-র সম্মানিত সভাপতি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির, হকের অতন্দ্র প্রহরী বাতিলের আতঙ্ক, আহলে হাদিস আন্দোলনের প্রাণপুরুষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সোনামণির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, জেলার দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আহলে হাদিস মহিলা সংস্থার নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আরও উপস্থিত আছেন সম্মেলনের সহযোগিতায় বাংলাদেশ সরকারের প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ও মিডিয়ার সদস্যবৃন্দ, সম্মানিত উপস্থিতি। আমার আলোচনার বিষয় দেওয়া হয়েছে সমাজে জয়ীফ ও জাল হাদিসের কুপ্রভাব। আলোচনা শুরুর আগে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, নিঃসন্দেহে আলোচনাটি একটি ক্রিটিক্যাল আলোচনা, সুতরাং ঘোরাফেরা না করে মনোযোগ দেওয়ার আমি বিনীত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ইসলামের সবচেয়ে ক্ষতি করেছে যে বিষয়গুলি, তার মধ্যে আমাদের বিবেচনায় বিশ্লেষণে ধরা পড়েছে শুরু থেকে আজ পর্যন্ত যে ক্ষতিটা করে আসছে, এক নম্বরে রয়েছে সমাজে প্রচলিত জয়ীফ ও জাল হাদিস। এত ক্ষতি করেছে যার পরিমাণ উল্লেখ করে শেষ করা যাবে না, এবং এই ক্ষতি কিয়ামত পর্যন্ত করতেই থাকবে যতদিন না মুসলিম উম্মাহ জয়ীফ ও জাল হাদিসের বিরুদ্ধে সচেতন না হবে। দুঃখজনক হলেও সত্য, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইনে ইজাম এবং মুহাদ্দিস উলামায়ে কেরাম শুরুর দিকে জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে যে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন, আজকের মুসলিম বিশ্বের মানুষের কাছে সেই শ্রমটা বৃথায় পর্যবসিত হয়েছে। সম্মানিত উপস্থিতি,
বর্তমান উপমহাদেশ শুধু নয়, বিশ্বব্যাপী জয়ীফ এবং জাল হাদিসের বিরুদ্ধে যে আন্দোলন পরিচালিত হচ্ছে, আমি এক বাক্যে স্বীকার করতে চাই, যারা পরিচালনা করছেন সেটাই হলো আহলে হাদিস আন্দোলন। বাংলাদেশের নেতৃত্বে সর্বব্যাপী পরিচালিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যা কথা রচনা করার ব্যাপারে বহু আগেই স্পষ্টভাবে বলেছেন, যারা শরীয়তের নামে মিথ্যা আরোপ করে, মিথ্যা কথা রচনা করে, তারাই সবচেয়ে বড় জালেম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 144 নম্বর আয়াতে বলছেন, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়। উদ্দেশ্য হলো লিইউজিল্লান নাস বিগাইরি ইলমিন, জ্ঞান ছাড়াই, ইলম ছাড়াই মানুষকে তারা পথভ্রষ্ট করে মিথ্যা কথা বলে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত সীমা লঙ্ঘনকারী জালেমদেরকে হেদায়েত দান করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইয়িন ফাতাবাইয়ানু আন তুসিবা কওমাম বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। এই ইমানদারগণ, তোমাদের কাছে কোনো ফাসেক ব্যক্তি এসে যদি কোনো খবর দেয়, কোনো খবর নিয়ে আসে, সংবাদ যদি নিয়ে আসে, ফাতাবাইয়ানু তোমরা সেটাকে যাচাই করো, আংতুসিবু কওমাম বিজাহালা যেন মূর্খতা বশত কোনো কওমের সম্পর্কে, কোনো কওমের বিরুদ্ধে সিদ্ধান্ত তোমরা না নাও, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অতঃপর ভুলবশত সিদ্ধান্ত নিলেই তোমরাই পরবর্তীতে অনুতপ্ত হবে। তিনটি মৌলিক কথায় আয়াতে বলা হয়েছে। এক নম্বরে সতর্ক করে দেওয়া হয়েছে, কোনো ব্যক্তি কোনো কথা বললেই আমি বিশ্বাস করবো এমনটি নয়। দুই নম্বর, ওই খবরের আলোকে, ওই সংবাদের আলোকে আমি সিদ্ধান্ত নিব, যাচাই ছাড়াই, ফাতাবাইয়ানু তোমরা যাচাই করো, আগে যাচাই করার কথা বলা হয়েছে, যাচাই যদি না করি মূর্খতা বশত কোনো সিদ্ধান্ত নিয়ে নিব, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সিদ্ধান্ত নেওয়ার পরে তোমরা অনুতপ্ত হবে। আজকে আমরা অনুতপ্ত, আমরা অনেকেই বলে থাকি মুসলিম উম্মাহ আজকে সদা বিভক্ত কেন, বিভিন্ন দল ও মাজহাব, বিভিন্ন ফেরকা, বিভিন্ন পথ দর্শন ও মতবাদ নিয়ে এক একটি ফেরকা তৈরি হয়েছে, মুসলিম উম্মার ঐক্য শক্তিকে ভেঙ্গে চুরমার করেছে, খান খান করে দিয়েছে। এই আক্ষেপ কেন করি, তার মৌলিক বিষয় হল আমরা যে কোনো কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পেয়েছি সঙ্গে সঙ্গে সেটাই গ্রহণ করেছি, কিন্তু কখনো যাচাই করতে যাইনি যে কথাটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি না, অথচ আল্লাহ আগেই বলেছেন যাচাই করার কথা। এখানে একটি বিষয় আপনাদের জন্য ধরিয়ে দিতে চাই, এই আয়াতটি সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতটি এখন পেশ করে কোনো ব্যক্তিকে জাল হাদিসের বিরুদ্ধে বলা যাবে না। আপনি এই হাদিসটি পেশ করুন সাহাবা কেরামের যুগে, এই হাদিসটি পেশ করুন তাবেঈন যুগে, এই হাদিসটি পেশ করুন মুহাদ্দিস উলামায়ে কেরামের যুগে, তারা যখন হাদিস সংগ্রহ করতে যাবেন তখন যে কোনো ব্যক্তি খবর দিলে যে গ্রহণ করব এমনটি নয়, ওই যুগে পেশ করুন। আজকে হাদিস যাচাই বাছাইয়ের প্রয়োজন নেই, মুহাদ্দিসগণ যেটা যাচাই বাছাই করে গেছেন ওইটাই যদি আমরা গুরুত্ব সহকারে উপলব্ধি করি তাহলেই যথেষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রকাশ্যে ভাষণে তিনি বলছেন, সহি বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠায় মৌলিক একটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, সালাম ইবনে আকওয়া বলছেন, সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মাই ইয়াকুল আলাইয়া, কেউ যদি আমার সম্পর্কে এমন কথা বলে, মা লাম আকুল, যে কথাটি আমি মুহাম্মদ বলিনি, ফালিয়া তাবাহু মা কাদাহু মিনান নার, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। মুস্তাদ আহমদের 4 নম্বর খণ্ডের 588 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, খুব কড়া। আল্লাহ রাসূল বলছেন, লা তাকজিবু আলাইয়া, আমার উপরে তোমরা কখনো মিথ্যা আরোপ করো না। মানিল্লাযী ইয়াকযিবু আলাইয়া, যে ব্যক্তি আমার উপরে মিথ্যা অপবাদ দিবে, মিথ্যা কথা বলবে, ইউবনা লাহু বাইতুন ফিন্নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামে ঘর তৈরি করা হবে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলছেন, সহিহ মুসলিম মুকদ্দমা 6 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, মান হাদাসা আননি বি হাদিসিন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমার পক্ষ থেকে একটি হাদিস বর্ণনা করবে, মাত্র একটি, ইয়োরা সন্দেহযুক্ত, আন্নাহু কাযিব, সেটা মিথ্যা হতে পারে না সত্য হতে পারে, এই ধরনের সন্দেহ করে যদি একটি হাদিস কেউ বর্ণনা করে, ফাহুয়া আহাদুল কাযিবিন, ওই ব্যক্তি রাসূলের উপরে মিথ্যারোপকারীদের মধ্যে একজন মিথ্যারোপকারী। এই কথাটির ব্যাখ্যায় ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা উল্লেখ করেছেন। এই হাদিসের অর্থ করতে গিয়ে তিনি বলছেন, ইবনু হিব্বানের একটি গ্রন্থ, নাম হলো কিতাবুল মাজরুহিন, এই মাজরুহিন গ্রন্থের 6 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ফাকুল্লু শাকিন মিম্মাই ইয়ারবি আন্নাহু সহীহুন আও গায়রু সহীহিন, প্রত্যেক সন্দেহকারী হাদিস বর্ণনা করতে গিয়ে সন্দেহ করছে হাদিসটি সহি না জয়ী, প্রত্যেক সন্দেহকারী হাদিস বলতে গিয়েই যদি মনে করে হাদিসটি সহি না হাদিসটি জয়ীফ, এই মর্মে যখনই তার সন্দেহ সৃষ্টি হবে, ফাহুয়া দাখিলুন ফি জাহিরি খিতাবিল হাদিস, ওই ব্যক্তি এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ মিথ্যুক বলে প্রমাণিত হবে। শুধু তাই নয়, এরপরে তিনি সমাধান দিচ্ছেন, ওয়ালাউ লাম ইয়াতাআল্লাম আসমাউর রিজাল, যদিও ওই ব্যক্তি রিজাল শাস্ত্র সম্পর্কে না জানে, তবুও মিথ্যুকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই কথাটি আজকের নয়, আজ থেকে 1150 বছর পূর্বে ইবনু হিব্বান রহিমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে বলে গেছেন যে হাদিস বর্ণনা করতে হলে অবশ্যই আমাকে জানতে হবে হাদিসটি সহি না যঈফ। শুধু তাই নয়, আরেকটি কথা উল্লেখযোগ্য এখানে, এটা হলো তাবলিগি ইস্তেমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস বলছেন, আমরা অনেক জায়গায় তাবলিগ করে থাকি, অন্যরাও তাবলিগ করে থাকেন, যদি আমার মুখ থেকে একটি হাদিস বের হয়ে যায় ওই একটি কথা পৌঁছে দিতে গিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর 491 পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালা ওয়ায়া, একটি কথা জানা থাকলেও আমার পক্ষ থেকে পৌঁছিয়ে দাও। দুঃখজনক হলেও সত্য, হাদিসটি সবারই মুখস্থ আছে কিন্তু অর্থ বলতে ভুল করেছি। আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছিয়ে দাও, আন্নি, সেটা আমার পক্ষ থেকে হতে হবে, তোমার পক্ষ থেকে নয়। আন্নি শর্ত করে দিয়েছেন, যে কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করতে হলে রাসূলের সূত্র দিয়েই বর্ণনা করতে হবে, আন্নি শব্দটি উল্লেখ করা হয়েছে। এরপরে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ামান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাহু মা কাযাবা মিনান নার, তবে যে ব্যক্তি আমার নামে ইচ্ছা করে মিথ্যারোপ করবে, ওই ব্যক্তির স্থান যেন জাহান্নামে করে নেয়। সুতরাং আমি আজকে বলতে চাই, তাবলিগের নামে কোনো ব্যক্তি যদি একটি হাদিসও বর্ণনা করে, সেটা বর্ণনা করতে হবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে,
ওই হাদিসটি যদি মিথ্যা হয়, জাল বা জয়ীফ হাদিস হয়, আমি যদি বর্ণনা করি জাল জয়ীফ হাদিস উল্লেখ না করে, অবশ্যই আমার স্থান জাহান্নামে হবে, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। জাল এবং জয়ীফ হাদিসের কুপ্রভাব কিভাবে, একটি কথা খণ্ডন করেই আমি আলোচনার দিকে এগিয়ে যাব। অনেকেই বলেন হাদিস কোনোদিন জাল জয়ীফ হয়, আপনাদেরও অনেকের বিশ্বাস হাদিস জাল জয়ীফ হয় কিনা, অনেকের সন্দেহ থাকতে পারে। বিভিন্ন এলাকা থেকে লোক এসেছেন, এই মর্মে যদি আকীদা পোষণ না করেন, হাদিস জাল জয়ীফ হয় না, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলোকে আপনি অস্বীকার করলেন। আল্লাহ রাসূল এমনিতেই বলে যাননি, আল্লাহ রাসূল বলেছেন খুতবায় দাঁড়িয়ে একদিন মসজিদে নববীতে, ইবনে মাজাহ 5 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, কাতাদা বলছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাদাল মিম্বার, সাহাবীরা শুনে রেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেম্বার উপরে দাঁড়িয়ে আমি বলতে শুনেছি, ইয়াকুম ওয়া কাসরাতুল হাদিস, আমার পক্ষ থেকে বেশি বেশি হাদিস বর্ণনা করতে সাবধান, মান হাদাসানি, যে ব্যক্তি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করবে, ফালিয়াকুল হাক্কান আও সিদকান, সে যেন হক বলে সত্য বলে, ওমাই ইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাহু মা কদহ মিনান নার, দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিচ্ছেন যে কথা আমার নামে কেউ বলবে আমি সেটা বলিনি, অবশ্যই যেন তার স্থান জাহান্নামে করে নেয়। সুতরাং কথা খুব পরিষ্কার, কথা খুব স্বচ্ছ। আমি আপনাদের বলতে চাই হাদিস জাল এবং জয়ীফ হয় এটা পরিষ্কার, না হলে এই সমস্ত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন না। জাল হয় জয়ীফ হয় সেটা আপনাকে প্রমাণ দিচ্ছি। আজ থেকে 1200 বছর পূর্বে একটি গ্রন্থ রচিত হয়েছে, আল আহাদিসুদ দঈফা ওয়াল বাতিলা, এই গ্রন্থের 51 পৃষ্ঠায় একটি হাদিস রয়েছে, সেই হাদিসটি হলো সালাসাতুন ইয়াজিদনাল বাসার, তিনটি জিনিস চোখের পাওয়ার বৃদ্ধি করে, তার মধ্যে হলো আন নাজরু ইলাল ওয়াজহিল মারাতিল হাসানা, অর্থাৎ সুন্দরী মেয়ের চেহারার দিকে মুখের দিকে তাকালে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। বলুন এই হাদিস কি সহি হতে পারে? আমি আপনাদেরকে বিপাকে ফেলবো। চোখের পাওয়ার বৃদ্ধি হয় সুন্দরী মহিলার দিকে তাকালে, এত বড় জঘন্য মিথ্যাচার শরীয়তের বিরুদ্ধে আর কিছু হতে পারে না। কে আপনাকে শিখলো হাদিস জাল হয় না? নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ সিলসিলা জয়ীফার 133 নম্বর এবং 134 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে আসছে, আপনি দেখতে পারেন। আমি আপনাকে আর একটি কথা বলছি, তার পরে বলছেন বল খুজরা, অর্থাৎ শাক সবজির দিকে যদি তাকানো যায় তাহলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। আর একটি হলো ওয়াল মাঙ্গল জারি, যদি প্রবাহিত নদীর পানির দিকে তাকায় তাহলে চোখের পাওয়ার বৃদ্ধি পায়। যদি এই হাদিস সহি হয় ডাক্তারদের চাকরি থাকবে না, বাতিল হয়ে যাবে, চোখের ডাক্তার থাকবে না পৃথিবীতে, এত বড় ডাহা মিথ্যা কথা থাকতে পারে না। আমি বলতে চাই আর একটি বিষয়, নবীগণ কখনো জাল হন না, হন, কেউ বলবেন হয় কেউ বলবেন হয় না। আমি আপনাকে একটি হাদিস পেশ করছি, এখন আপনাকে বলতে হবে, আপনাদেরকে বলতে হবে হাদিসটি সহি কিনা। আল্লাহ রাসূলের একটি বক্তব্য, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবেন না, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ চাইলে আসতে পারেন। কি বলুন তো দেখি, এই হাদিসটি কি সহি নয়? কেন সহি নয়? আল্লাহ চাইলে কি নবী আসতে পারেন না? দেখুন, আমি বলেছি আপনাদেরকে সন্দেহের মধ্যে ফেলে দেব আপনার আকীদা কতটুকু শক্ত, অত সহজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটি কথা বলেছেন, সংখ্যা বাড়বে ভাবেন, সহি মুসলিমের প্রথম খণ্ডের 84 পৃষ্ঠে একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, বাদাল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছে অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে, আবার ইসলাম চলে যাবে অল্প সংখ্যক মানুষের মাঝে, ফাতুবালিল গুরাবা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতের সুসংবাদ। গোটা দেশের মানুষ জাল এবং জয়ীফ হাদিসের উপরে টিকে আছে। এই হাদিসটি তৈরি করেছে মুসাইলামা কাজ্জাব, মিথ্যুক এবং ভণ্ড নবী একজন, এমন জায়গায় হাত দিয়েছে বিয়াদবটি
এই মিথ্যুক বদমাশটি এমন কথা যোগ করেছে, ইল্লা ইয়াশা আল্লাহ, আল্লাহ চাইলে কোন জিনিসটি হয় না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ চাইলে এমন কোন জিনিস হয় না। এটা কি পৃথিবীতে হতে পারে? কখনো হতে পারে, সবকিছু হতে পারে। এই কথাটি যোগ করেছে হাদিসের সঙ্গে, আল্লাহ চাইলে হতে পারে। আর এই কথার মাধ্যমে এই উপমহাদেশের গোলাম আহমদ কাদিয়ানি পন্থী এক শ্রেণীর লোক আছে, তাদেরকে কাদিয়ানি মুসলিম জামাত বলা হয়। তাবলিগে ইজতেমা 2012 মাধ্যমে দার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চায়, যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলে বিশ্বাস করে তারা নিঃসন্দেহে কাফের, এতে কোনো সন্দেহ অবকাশ নেই। আমি আরো দার্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যারা কাদিয়ানিদের পৃষ্ঠপোষকতা করছে বাংলার বুকে, তাদের শাস্তি হওয়া উচিত। যদিও ওই ব্যক্তি মন্ত্রী হোক বা এমপি হোক, তার বিরুদ্ধে মুসলমানদের অ্যাকশনে যাওয়া উচিত অবশ্যই। শেষ নবী একমাত্র হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাদিয়ানি গ্রুপকে আমি দাবি করতে চাই, আহলাদিস আন্দোলনের তাবলীগ ইস্তেমার মাধ্যমে যারা কাদিয়ানি পন্থী রয়েছে বাংলার বুকে, তাদের প্রতিষ্ঠান, তাদের মসজিদ, তাদেরকে বাংলার বুক থেকে সস্তা করে বিদায় করে দেওয়া হোক। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধে বলতে চাই, তারা হলো আমেরিকার পাঁচটা গোলাম, তারা হলো ইসরায়েলের পাঁচটা গোলাম, তারা হলো ব্রিটেনের পাঁচটা গোলাম, তাদের অর্থে আজকে প্রতিষ্ঠানগুলো চলছে, এদেরকে অবশ্যই মুসলিম উম্মার মাধ্যমে শাস্তা করতে হবে। বন্ধুরা, আমার বলতে চাই, সুতরাং কোন ব্যক্তি জাল হাদিসের মাধ্যমে বলতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নবী কেউ আসতে পারে, কেউ বলতে আমার শেষ নবী কে, এতে কোনো সন্দেহ রয়েছে? হে জাল হাদিসের পক্ষের ব্যক্তিরা, আপনি কখনো কি ভেবেছেন এই ইল্লা ইয়াশা আল্লাহ কতটুকু যোগ করে মুসাল্লামা কাযযাব কত ক্ষতি করেছে মুসলিম উম্মার? আপনি ভাবতে পারেননি? আমি আর একটু উদাহরণ দিতে চাই। নবী যদি ভণ্ড হয়, ভণ্ড নবীর হাদিস জাল করলে ওই হাদিস কি সহি হবে? জি না। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুম সাআহাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযাবুন আকরাবিন সালাসিন কুল্লুহুম ইয়াকুলুনা রাসূলুল্লাহ। সহিহ বুখারীর 509 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে কিয়ামত ততদিন অনুষ্ঠিত হবে না যতদিন না 30 জন ভণ্ড নবী পৃথিবীতে না আসবে। প্রত্যেকেই বলবে আমি আল্লাহ রাসূল। এই হাদিস কি সহিহ নয়? সহিহ বুখারীর হাদিস, বিশ্বাস করেন না আপনারা এটাকে? তাহলে ভণ্ড নবী যদি আসে আর ওই নবীরা যদি হাদিস জাল করে, হাদিস কি সহি হয় ওটা? জি না, এই হাদিসটি জাল হবে, জয়ীফ হবে। এক শ্রেণী মানুষ বলে থাকেন হাদিস জয়ীফ তবে মানা যেতে পারে, হাদিস জয়ীফ তবে মানা যেতে পারে, এই কথাটি বলে থাকেন। আমি আপনাকে বলবো জয়ীফ শব্দের অর্থ কি, শরীয়ত কি দুর্বল? আপনি কিভাবে বললেন কথাটি? শরীয়ত দুর্বল নয়, পরিষ্কার ভাষাই শুনে নিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিনের ভাষণ। বাইহাকিতে হাদিসটি বর্ণিত হয়েছে এবং মুস্তাদ আহমদে হাদিসটি আসছে, 3 নম্বর খণ্ডের 366 পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াকদ জিতুকুম বিহা বাইদা দাকিয়া, ওমর তুমি আমার সামনে তাওরাত পড়ছো অথচ তোমাদের কাছে আমি যে জিনিসটি নিয়ে এসেছি এমন একটা বিধান, সেটা একেবারে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, একেবারে উজ্জ্বল, একেবারে দীপ্তিমান, একেবারে নির্ভুল, এর মধ্যে কোন রকমের ত্রুটি বলতে কিছু নেই, তুমি তাওরাত কেন পড়ছো? এই হাদিস প্রমাণ করে শরীয়ত একেবারে পরিষ্কার, স্বচ্ছ, দীপ্তিমান। সুতরাং এই শরীয়তের মধ্যে জাল জয়ীব কিছু আছে এই কথাটা বললে শরীয়তের মানকে ক্ষুণ্ণ করা হয়। কুরআন এবং হাদিস দুইটি আল্লাহর পক্ষ থেকে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 33 এবং 43 এবং 40 নম্বর আয়াত, বিশেষ করে 40 নম্বর আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে এই মর্মে, ওয়া আনজালনা ইলাইকা যিকর, হে মুহাম্মদ আমি আপনার প্রতি জিকির হাদিস নাজিল করেছি, লিতুবাইনা লিন্নাস, যেন আপনি বর্ণনা করতে পারেন, মা নুসিলা ইলাইহিম, তাদের কাছে যে কুরআন নাজিল হয়েছে সেটা যেন বর্ণনা করতে পারেন, এই জন্য আপনার প্রতি আমি হাদিস নাজিল করেছি। এটা জিকির,
আর আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, জিকির নামে যা কোরআন এবং সহিহ হাদিস বর্ণিত হয়েছে সবগুলোকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কোরআন এবং সহিহ হাদিস প্রকাশ্য থাকবে, কোরআনের বিরুদ্ধে যেমন সূরা রচনা করেছে ওয়াসসামাই যাতিল বুরুজ যখন নাযিল হলো তখন ওয়াসসামাইদাতিল ফুরুজ নামে সূরা রচনা করেছিল, কাফেররা করেনি, করেছিল। যখন নাযিল হলো ওয়াল আসর তখন মূসা ইলামা কাজ্জাব বদমাশ বলল ওয়াল আবর। ঠিক অনুরূপভাবে সহি হাদিসের বিরুদ্ধে এক শ্রেণীর দালাল লোকেরা সহি হাদিসের বিরুদ্ধে জাল হাদিস রচনা করেছে, যার ইঙ্গিত কিছুটা দিলাম। আমি আবার সংক্ষেপে উল্লেখ করতে চাই কি ক্ষতি করেছে জাল এবং যঈফ হাদিস। মুসলিম উম্মাকে শতদা বিভক্ত করে চৌচির করে দিয়েছে জাল এবং যঈফ হাদিস। প্রথমে আমি হাত দিব আকিদার উপরে কেমন কুপ্রভাব। সবকিছু ত্যাগ করি কার উদ্দেশ্যে? আমরা আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে আমরা সবকিছু ত্যাগ করে থাকি, কিন্তু এক শ্রেণীর মানুষ আল্লাহর বিরুদ্ধে জাল হাদিস তৈরি করেছে। আপনি বলবেন কেমন? এই বাংলাদেশের 16 কোটি মানুষের মধ্যে অন্তত 14 কোটি মানুষের বিশ্বাস যত আল্লাহ যত কল্লা তত আল্লাহ। এই বিশ্বাস কেন হলো? অল্প কিছু সংখ্যক মানুষের আকিদা আল্লাহ কোথায়? আরশের উপরে সমাসীন। অধিকাংশ মানুষের বিশ্বাস আল্লাহ সর্বত্র বিরাজমান, মানে প্রত্যেক বস্তুটাই হলো আল্লাহ। এটা হলো হিন্দুদের বিশ্বাস। কেন তৈরি হলো? এর পিছনেও রচিত হয়েছে জাল হাদিস। যদি এই কুসকরি জাল হাদিস রচনাকারীরা এই হাদিস রচনা না করতো তাহলে প্রত্যেকে বিশ্বাস করতো আল্লাহ আরশের উপরে সমাসীন। এরা কোরআনের আয়াতকে তোয়াক্কা করেনি। কোরআনের আয়াত আসছে আল্লাহু আর রহমান আলা আরশিস্তাওয়া, আর রহমান আলা আরশিস্তাওয়া, সূরা তোহা 5 নম্বর আয়াত। আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন, রহমান আল্লাহ হলেন আরশের উপরে সমাসীন। আল্লাহ আরশের উপরে সমাসীন, তার শক্তি তার দৃষ্টি সর্বব্যাপী বিরাজমান। আমরা বললাম আল্লাহ সর্বত্র বিরাজমান। কেন বললাম? একটি হাদিস রচনা করা হয়েছে যেহেতু বলা হয়েছে আল্লাহ আরশের উপরে সমাসীন। একটি গ্রন্থ কাশফুল খাফা, কাশফুল খাফা গ্রন্থের 1885 নম্বর হাদিসে একটি হাদিস উল্লেখ করা হয়েছে কুলুবুল মুমিন আরশুল্লাহ, সমস্ত মুমিনের হৃদয় হলো আল্লাহর আরশ। এই হাদিস কোথায় পাওয়া গেল? কে বর্ণনা করলো এটা? আপনি কেন পরিচয় ব্যক্ত করলেন না, পরিচয় দিলেন না? এই হাদিসের সনদ কে বর্ণনা করেছে? আজকে নয় বহুদিন পূর্বে কিতাবুল মাওযুআতের মধ্যে আল্লামা সাগানি 2 নম্বর খণ্ডের 50 নম্বর সিরিয়ালে হাদিসটি নিয়ে আসছে। আমি আজকেও কেন এই হাদিস মুখে বর্ণনা করছি? কুলুবুল মুমিন আরশুল্লাহ, যত মুমিনের হৃদয় সবগুলো হল আল্লাহর আলোচ, বলুন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিস বর্ণনা করা হয়েছে আল কলবু বাইতুর রব্বে, অর্থাৎ প্রত্যেক এই হাদিসের পরেই এই হাদিসটি উল্লেখ করা হয়েছে, প্রত্যেক কলবি হলো আল্লাহর ঘর। প্রত্যেক জিনিসের কলব আছে না? আপনার একটা কলব আছে, ঠিক প্রত্যেক জিনিসের একটা মধ্যম স্থান আছে। ঠিক এইভাবে বলতে চাচ্ছেন যত জিনিস আছে তত জিনিসের মধ্যে আল্লাহ রয়েছে। এটা শ্রী শ্রী রবি শঙ্করের বিশ্বাস। হরির উপরে হরি, হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হলিতে লুকায়। এই কথাটা কাদের বিশ্বাস? হরি কারা বলে? সকল জিনিস কখনো আল্লাহ হতে পারে না, সব জিনিসের স্রষ্টা কে? আল্লাহ। সব জিনিস স্রষ্টা হতে পারে না, এই আকীদা হলো হিন্দুদের আকীদা, সেটা আমাদের মধ্যে চলে এসেছে নাউজুবিল্লাহ। আল্লাহ আরশের উপরে সমাসীন। আজকের আলেমগণ বক্তব্য দিয়ে থাকেন, সহি বুখারী সহি মুসলিমে দার দিচ্ছেন, দুঃখজনক হলেও সত্য। গত রমজান মাসে একজন উস্তাদের সাথে সাক্ষাৎ করলাম, 36 বছর যাবৎ সহি মুসলিম পড়াচ্ছেন, কিন্তু এই হাদিসটি চোখে তার পড়েনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী উপস্থিত হলেন, সহি মুসলিমের 2 নম্বর খণ্ডের প্রথম খণ্ডের 203 পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে। প্রথম খণ্ডের 203 পৃষ্ঠায় একজন সাহাবী তার চাকরানিকে টল মেরেছিলেন, রাসূলের কাছে এসে বর্ণনা করলে আল্লাহ রাসূল সাহাবী নিজেই বলছেন তুমি কেন চড় বাড়লে, খুব বড় করে দেখলেন।
তাকে চড় মারার তোমার উপরত কি ছিল? বন্ধুরা আমার, নারী পুরুষ যারা আছেন, এই হাদিসটি অবশ্যই আপনাদের জন্য শিক্ষণীয়, প্রত্যেকেই লক্ষ্য করুন এবং এই আকীদা আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে। ওই বাচ্চা একটি জারি হাদিসে ব্যবহার হয়েছে, বাচ্চা একটি মহিলা, ওই মহিলাকে চড় মেরেছিল, ছাগল একটি হারিয়ে দিয়েছিল, তাই সাহাবী বলছেন ফাজামা দালিক আলাইয়া, শোনা মাত্রই আল্লাহ রাসূল এটা খুব ভারী করে দেখলেন, তুমি মারলা কেন? সাথে সাথে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আফালা উতকুহা, আল্লাহ রাসূল আমি যদি এটাকে মুক্ত করে দিই, আজাদ করে দিই, আমি আর তাকে চাকরণী হিসাবে রাখবো না, তাহলে কি মুক্তি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইতিনি বিহা, মহিলাকে, ওই মেয়েটিকে আমার কাছে নিয়ে আসো। সাহাবী বলছেন ফা আতাইতুহা বিহা, আমি রাসূলের কাছে ওই মেয়েটাকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন আইন আল্লাহ, প্রথম প্রশ্ন মেয়েটিকে জিজ্ঞেস করছেন, বলতো আল্লাহ কোথায়? ওই কলত ফিসসামা, মেয়েটি বলছেন আল্লাহ আসমানে। বলুন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলেন, মানা না, বলতো আমি কে? তখন মেয়েটি জবাব দিচ্ছে আন্তা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। এরপর আল্লাহ রাসূল যে বাক্যটি বললেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, তুমি তাকে আজাদ করে দাও, মুক্ত করে দাও, এই মেয়েটি হলো মুমিনা মেয়ে। বলুন আলহামদুলিল্লাহ। এই দুইটি প্রশ্নের কারণে জিজ্ঞেস করলেন না আপনার সন্তানকে, সোনামণিকে শিক্ষা দিতে হবে, এই দুইটি প্রশ্ন প্রথমে। আজকের যত কলেজে, স্কুলে, হাই স্কুলে, প্রাইমারিতে পড়াশোনা করছে, প্রত্যেকটি ছেলের আকীদা হলো এই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নূরের তৈরি। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেকটি ছেলের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, যত আল্লাহ তত আল্লাহ, এগুলো শিক্ষা দেওয়া হয়। আমি মাদ্রাসা বোর্ডকে বলতে চাই, মাদ্রাসা বোর্ডের সদস্যদেরকে বলতে চাই, রাসূলের আকীদা এবং কোরআন এবং সহি সুন্নার আকীদা বিকৃত করেছেন আপনারা, বই সংশোধন না করা পর্যন্ত মুসলিম উম্মাহ যত পাপ করবে, সমস্ত পাপের ঘর ভর আপনার উপরেও চাপবে। অতএব কোরআন এবং সহি সুন্নাকে বিকৃত করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়নি। আপনি কোরআন এবং সহি সুন্নাহ বিশ্লেষণ করে বই ছাপানোর ব্যবস্থা করুন, মাদ্রাসা কমিটির চেয়ারম্যানকে কাল কিয়ামতের মাঠে হাত বেঁধে শাস্তি দেওয়া হবে নিঃসন্দেহে। কারণ হাদিসকে পরিবর্তন করেছে অধিকার কে দিয়েছে? মাজহাবের নামে, দলের নামে হাদিস পরিবর্তন করা যাবে না। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটি কথা ছুটে গেছে, আল্লাহর আকীদা, আল্লাহ হলেন সাকারাত্র, আল্লাহর আকার রয়েছে, আর অধিকাংশ মানুষের বিশ্বাস হলো আল্লাহ নিরাকার, নাউজুবিল্লাহ। আমরা নিরাকার সত্তার ইবাদত করি না, আমরা সাকার সত্তার ইবাদত করি। অনেক ব্যক্তি রয়েছেন যে এই আকীদাগুলো বুঝতে চায় না। বাংলাদেশের 12 কোটি মানুষ আজকে সালাত আদায় করেছে, অন্তত এশার সালাত, তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান। আমার আল্লাহ হলেন আসমানে বিরাজমান, আরশের উপরে সমাসীন আমার আল্লাহ। বাংলাদেশের 12 কোটি মানুষ যে আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করেছে, যারাই সালাত আদায় করেছে 12 কোটি মানুষের, তাদের আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আল্লাহ নিরাকার। আমার আল্লাহ হলেন আকার, তার আকার রয়েছে, হাত রয়েছে, তার পা রয়েছে, তার মুখমণ্ডল রয়েছে, তার চোখ রয়েছে, এই বিশ্বাস আমরা করে থাকি। পার্থক্য রয়েছে, অনেক মানুষ পার্থক্য বুঝতে চান না, ইসলামী দল হলেই গ্রহণ করে থাকি। দুই নম্বর আকীদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দুঃখজনক হলেও সত্য, একটি হাদিস তৈরি করা হয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আমার নূরকে। এই কথাটি আজ থেকে 1200 বছর পূর্বে মুহাদ্দিসগণ জাল বলে গেছেন। গুলাম মস্তবা বিশ্বনবীর মধ্যে প্রথম ওই কথাটি লিখেছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, অবশ্যই তাকেও ধরা হবে, আপনি কেন না জেনে লিখলেন কথাটি। একটি গ্রন্থ রয়েছে 728 নম্বর কাশফুল খাফা এবং হাদিসু দঈফ ওয়াল বাতিলা গ্রন্থের 51 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে। এই হাদিসটিকে সবাই, সকল মহাদ্দিস জাল বলেছেন, অথচ ওই আকীদাটাই বাংলাদেশের 12 কোটি মানুষের, উপমহাদেশের অধিকাংশ মুসলমানের অবস্থা। মুসলিম ব্যক্তির আকীদা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি।
আল্লাহ বলছেন স্পষ্ট ভাবে, কুল ইন্নামা আনা বাশারুন, হে মুহাম্মদ আপনি বলুন আমি মাটির মানুষ। এরপরে বলছেন মিসলুকুম, তোমাদের মতো, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। আল্লাহ যখন বললেন আপনি বলুন আমি মাটির মানুষ, এরপরে যখন বললেন তোমাদের মতোই, আর সন্দেহ থাকে তিনি কিসের তৈরি? কিসের তৈরি? শুধু তাই নয়, সহি মুসলিমের 413 পৃষ্ঠায় দ্বিতীয় খণ্ডের হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ পরিষ্কার, আল্লাহ রাসূল পরিষ্কার করে দিয়েছেন, খুলিকাতিল মালাইকা বিন নূর, ফেরেশতাদেরকে তৈরি করা হয়েছে নূর দ্বারা, জিনদেরকে তৈরি করা হয়েছে ধোঁয়াযুক্ত আগুন দ্বারা, আর আদম সন্তানকে তৈরি করা হয়েছে মিন তুরাবিন, মাটি দ্বারা। আদমকে কি দ্বারা তৈরি করা হয়েছে? তিরমিজি 3269 নম্বর হাদিসটি খুলে দেখুন, ওয়া আদামু মিন তুরাব, আদমকে তৈরি করা হয়েছে কি দ্বারা? মাটি দ্বারা। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মাটির তৈরি, তিনি নূরের তৈরি নন। এই আকীদা যদি কোনো ব্যক্তির খারাপ থাকে, নিঃসন্দেহে ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোনো ব্যক্তি এই আকীদা নিয়ে যদি ইবাদত করে, কোনো ব্যক্তি যদি এই আকীদা নিয়ে ইবাদত করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার সত্তা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, তিনি এখনো কবরে জীবিত আছেন, এই আকীদা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তথা হায়াতুন নবী যদি থাকে, মিলাদী অনুষ্ঠান যদি করে যদি, এবং সেখানে যদি চেয়ার রাখা হয় যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত হবেন, এই ধরনের আকীদা নিয়ে যদি কেউ সালাত আদায় করে, সিয়াম পালন, হজ করে 50 বার, ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। প্রমাণ সূরা মায়েদা 5 নম্বর আয়াত খুলুন, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিত আমালু, যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে কুফরি করবে, বিশ্বাসে যার ত্রুটি রয়েছে তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। পরিষ্কার আকীদাকে সংশোধন করুন। আমি যাব এবার আমলের দিকে। আমলে সর্বনাশ হয়েছে, আমল করতে গিয়ে আকীদায় যেমন বিভক্ত হয়েছি ঠিক অনুরূপভাবে বিভক্ত হয়েছি আমরা আমলের ক্ষেত্রে। আকীদা হায়াতুন নবীতে বিশ্বাস করে, এই প্রতিবাদে আমি সহিহ বুখারী একটা হাদিস পেশ করতে চাই, 137 পৃষ্ঠায় সহিহ বুখারী কিতাবুল ইসতিসকা 3 নম্বর অনুচ্ছেদ খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন কিনা তার প্রমাণ পাওয়া যাবে। তাবলিগ ইস্তেমার সাথে সংশ্লিষ্টতা আছে, টঙ্গীর মাঠেও একটি তাবলিগ ইস্তেমা হয়, এই ইস্তেমায় যারা অংশগ্রহণ করে, যারা এর ব্যবস্থাপক, যারা এর স্রষ্টা, তাদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত আছেন। বলুন কবরে কি রাসূল জীবিত আছেন? বাংলাদেশের হোক, পৃথিবীর যাই হায়াত নবীকে বিশ্বাস করে, তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করতে পারবে না। কেন বললাম? সহি বুখারী হাদিসটি 1010 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে উমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, যখন পানি চাইতেন তারা রাসূলের মৃত্যুর পরে, বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, তিনি বলছেন উমর রাদিয়াল্লাহু আনহু মতন ব্যক্তি সাহাবীরা রাসূলের মৃত্যুর পরে তিনি বলছেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু বিনাবিয়িনা নাতাওয়াসসালুকা বিনাবিয়িনা, হে আল্লাহ, আমরা প্রার্থনা করতাম পানির জন্য আল্লাহর নবীর কাছে। বলছেন আমাদের নবীর কাছে গিয়ে আমরা পানি প্রার্থনা করতাম, আপনার ওসিলা, নবীর ওসিলা ধরে আপনার কাছে পানি প্রার্থনা করতাম। বলছেন নবীকে ওসিলা করে আল্লাহ আপনার কাছে পানি প্রার্থনা করতাম, ফাতাসকিনা, আপনি আমাদেরকে পানি দিতেন। ফা নাতাওয়াসসালু বি আম্মি নাবিয়িনা, আজকে আমরা পানি প্রার্থনা করছি তা সেই নবীর চাচাকে ওসিলা করে, সুতরাং ফাসকিনা, আপনি আমাদেরকে পানি দান করেন। হাদিসের শেষ অংশে আনাস বলছেন ফায়ুস্তাউনা, এই দোয়া করলে তাদেরকে পানি দান করা হতো। এই হাদিস প্রমাণ করে কত বড় বেকুব, কত বড় নাদান, আর কত বড় মূর্খ ব্যক্তি হতে পারে উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি সাহাবীরা রাসূলের মসজিদ নববীতে কবরের কাছে গিয়ে পানি না চেয়ে পানি চাইতে গেলেন জীবিত থাকা তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কাছে। আজকে এই হাদিসের জবাব কি দিবেন?
আপনি তো বুখারি সহি বুখারি হাদিস মানেন না, যার কারণে হাদিসকে কোনো গুরুত্ব দেন না। আহমদ রেফাই নামক ব্যক্তি ফাজাইলে আমুল ফাজাইলে হজ অংশের 130-131 পৃষ্ঠায় ঘটনা বর্ণনা করছেন এই মর্মে মূল উর্দুতে। আহমদ রেফাই নামক ব্যক্তি চলে গেছেন মক্কায়, যাওয়ার পরে তিনি বলছেন, আল্লাহ রাসুল আমি দূর থেকে আপনার নামে কবিতা দরুদ পাঠিয়েছি, আজকে আপনার নামে কবিতা রচনা করছি, সুতরাং আমি আপনার সাথে মুসাফা করতে চাই। আল্লাহ রাসুল কবর থেকে হাত বের করে দিলেন, আর এই জিনিসটা দেখলো 90,000 মানুষ, তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি নূর আল্লাহ আব্দুল কাদের জিলানি, বড় পীর আব্দুল কাদের জিলানি। আব্দুল কাদের জিলানিকে আপনি পচিয়েছেন। আব্দুল কাদের জিলানি রহিমাহুল্লাহর আকীদা ছিল না, তিনি ছিলেন আহলে হাদিস আকীদার অন্যতম একজন ব্যক্তিত্ব, যারা আহলে হাদিসদেরকে গালি দেয় তাদেরকে তিনি ধিক দিয়েছেন, বেদাতীদেরকে তিনি পছন্দ করতেন না। তার আকীদা ছিল, বুনিয়াদুত তালিবুল খুলে দেখুন 69 পৃষ্ঠায়, তার আকীদা ছিল ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তার আকীদা ছিল 12 তাকবীরের সালাত আদায় করা। এই বড় পীর নাম দিয়ে এই ব্যক্তিকে পচানো হয়েছে, যেমন ভাবে পচানো হয়েছে আবু হানিফা রাহিমাহুল্লাহকে। তারা এই প্রকৃতির ব্যক্তি ছিলেন না। এই সমস্ত গল্প গুজব করে মানুষের হৃদয়কে দুর্বল করা হয়েছে। বন্ধুরা আমার, আমি বক্তব্য আরেকটি এগিয়ে নিয়ে যেতে চাই। বলছিলাম মানুষের আকীদা হায়াতুন নবীজি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবরে জীবিত আছেন, এটা ডাহা মিথ্যা কথা, তবে এটা বারজাখী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছিলেন, নবী রাসূলগণ বারজাখী জীবনে জীবিত থাকেন, তারা সালাত আদায় করেন, এই হাদিস পরিষ্কার। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো, ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, হারুনের সাথে সাক্ষাৎ হলো, সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। বোঝা যাচ্ছে বারজাখী জীবনে যতটুকু বর্ণিত যতটুকু বিশ্বাস করতে হবে, দুঃখজনক হলো সত্য এই জিনিসটা টানাপড়া করে থাকি আমরা। এবার আমি আমুলের দিকে কিছু ইঙ্গিত দিয়ে দেব। আমুলে যে বিভক্তিটা হয়েছে, মুসলিম উম্মার মাজায় আঘাত করা হয়েছে, ছোটখাটো বিষয় পর্যন্ত আমরা একমত হতে পারিনি। একই এলাকায় দুইটি মসজিদ, রাস্তার পূর্ব পাশে এক মসজিদ, পশ্চিম পাশে এক মসজিদ, জহরে আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পার্শ্বের মসজিদে, আসরের সালাতের আজান হচ্ছে পূর্ব পার্শ্বের মসজিদে 3:15 বা 3:30 এখন, আর পশ্চিম পার্শ্বের মসজিদে আজান হচ্ছে 4:30। ঐক্য হবে কোথায়? ফজরের সালাতের আজান হচ্ছে 5:15 এক মসজিদে, ঠিকই পার্শ্বের মসজিদে আজান হচ্ছে 5:45। কেন? পাশাপাশি মসজিদ, পাশাপাশি ঈদগাহ, এক ঈদগাহে সালাত হচ্ছে 12 তাকবীরে ঈদের সালাত, ঈদুল আজহা ঈদুল ফিতর, আর এক ঈদগাহে সালাত হচ্ছে 6 তাকবীরে, আর এক ঈদগাহে 12 তাকবীরে। কেন হচ্ছে? আমি এখানে বলতে চাই, রাজনীতি নিয়ে বিভক্ত হয়নি সমাজ, বেশিটা বিভক্ত হয়নি, তবে অবশ্যই ধর্মকে নিয়ে সমাজ বেশি বিভক্ত হয়েছে। একই মসজিদে রাজনীতি যারা দলাদলি করে তারা পাশাপাশি দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে, কিন্তু যে ব্যক্তি 12 তাকবীরে সালাত আদায় করে ওই ব্যক্তি 6 তাকবীরের ঈদের মাঠে যেতে চায় না। যে ব্যক্তি 6 তাকবীরে সালাত আদায় করে ওই ব্যক্তি 12 তাকবীরে ঈদগাহে যেতে চায় না, যেতে চায় না। কারণ একটাই, যে ধর্মীয় এটা বিভক্তি, প্রত্যেকটি আমুলের ক্ষেত্রে রয়েছে জয়ীফ এবং জাল হাদিসের ভূমিকা। বন্ধুরা আমার, এখানে আমি চিত্রটা কিছু উল্লেখ করি, উল্লেখ করতে চাই। প্রথম চিত্র উল্লেখ করতে গিয়ে আমি বলবো, সালাতের সময় এতে পার্থক্য তো হয়েছে, তো হয়েছে, আমুল করতে গিয়েও পার্থক্য করেছি। মসজিদে যখন আমি প্রবেশ করছি, অজুতে ত্রুটি রয়েছে, যেহেতু সংক্ষিপ্ত সময় অত ব্যাখ্যা সহ বলা যাবে না, অজুতে ত্রুটি রয়েছে। এবার মসজিদে অজু করে আমি ঢুকলাম, যখন তখন আমি সালাতে দাঁড়িয়েই একটি দোয়া পড়ে থাকি, সমাজে প্রচলিত আছে, ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। ডাহা মিথ্যা কথা পৃথিবীতে কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। যদি থাকে আপনি আমল করুন, সহি সনদে বর্ণিত থাকলে আপত্তি নেই, না থাকলে আপনি আমল করবেন কেন? এখানে বলে দেওয়া হয়েছে, সালাতে দাঁড়ানোর পরে আল্লাহু আকবার বলে হাত বাঁধার সময় তার আগে রফুল ইয়াদাইন কয়বার করবে। রফুল ইয়াদাইন করার বিষয়ে মতলক্ষ্য নেই,
কতটা মতনক্য আছে আল্লাহু আকবার সে ভাষায় প্রকাশ করা যায় না। মৌলিক সালাতের ক্ষেত্রে মৌলিক চারটি বিষয় আমরা বিভক্ত হয়েছি, এক নম্বর হলো রফুল আদাইন, দুই নম্বর হলো হাত বাঁধা নিয়ে, তিন নম্বর হলো আপনার আমিন বলা নিয়ে, চার নম্বর হলো সূরা ফাতিহা পড়া নিয়ে। মৌলিক চারটি বিষয় বিভক্ত হয়েছে, অথচ চারটি বিষয়ের পিছনেই রয়েছে জৈব এবং জাল হাদিস। আমি আজকে আবেদন করব, যেহেতু মুহাদ্দিসগণ জৈব এবং জাল হাদিস বলে গেছেন, সুতরাং আমি বা আপনি কোশ্চিন কালেও জাল এবং জৈব হাদিসকে টেনে আমি বলি, মুহাদ্দিসগণ আরব সাগরের ওই পাশে জন্ম নিয়েছিলেন, জৈব এবং জাল হাদিস আরব সাগর অতিক্রম করলে উপমহাদেশে আসলো কিভাবে? আসা তো প্রশ্নই ছিল না, ওই আকীদা আসবে কেন? আমি প্রথম উদাহরণ সহ বলতে চাই, আপনি হাত বাঁধবেন, একটি হাদিস বর্ণিত হয়েছে 737 নম্বর হাদিস আবু দাউদে, আব্দুল জাব্বার নামে একজন রাবি আছেন, সেই রাবিটা অপরিচিত মাজহুল রাবি, অনেকেই হাত বেঁধে থাকে আল্লাহু আকবার বলে, কানের নিচে দুই বৃদ্ধাঙ্গুলি দিয়ে থাকি, দিয়ে করে থাকি, এই হাদিসটি জয়ীফ, বরং হাতটা কাঁধ বা কান বরাবর তুলতে হবে এই মর্মে অনেক হাদিস বর্ণিত হয়েছে। আমি হাদিসের সংখ্যাটি বলবো, কানের নিচে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাত তোলা যাবে না, বরং কাঁধ এবং কান বরাবর হাত এইভাবে রেখে সালাত আদায় করতে হবে। দুই নম্বর বিষয় রফুল আদাইন, সালাত শুরুর সময় করতে হবে, রুকুতে যাওয়ার সময় করতে হবে, রুকু থেকে উঠেও করতে হবে, এটাই হলো সুন্নাত। কিন্তু এখানে রফুল আদাইন করতেই হবে, এখানে একটু বলে নিন, এই মর্মে শুধু ছয়টি গ্রন্থে কুতুবে সিত্তার মধ্যে একটি নয় দুইটি নয় 50টি হাদিস বর্ণিত হয়েছে। সহিহ বুখারীতে আসছে 735, 36, 37, 38, 39 সহিহ মুসলিম আসছে 887, 88, 89, 90, 91 আবু দাউদে আসছে 720, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 742, 743, 744, 445, 446, 447, 759 নম্বর হাদিস। ইবনু মাজাহতে আসছে 558 থেকে 868 পর্যন্ত 11টি হাদিস, এবং নাসাইতে আসছে 16টি হাদিস, ইবনু মাজাহতে আসছে 13টি হাদিস, মোট তিরমিজিতে আসছে 255টি হাদিস। এতগুলো 50টি হাদিস সহ 400 হাদিস রফুল আদায়ের পক্ষে বর্ণিত হয়েছে। এই হাদিসগুলো আমল করি না, আমির ইবনে রাবিয়া তিনি বলছেন, একবার রফুল আদায় করলে 10 নেকি হয়। আলবানী রহিমাহুল্লাহ এসে বলছেন 128 পৃষ্ঠা সেবাত সালাতুন নবী, ওয়া আকুলু, আমি বলবো, ওয়া শাদুল হাদিস, এই হাদিসটা তার কথার সাক্ষী। আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, মান হাম্মা ফামিলা, যে ব্যক্তি কোনো আমল করার ইচ্ছা করে অতঃপর সে আমলটা করে, কাতাবতুলাহু আশরা হাসানাতিন ইলা সাবিয়ে মিয়াতে দিলফেন, আমি আল্লাহ তার জন্য একটি আমল করলে 10 থেকে 700 পর্যন্ত নেকি বাড়িয়ে দিতাম। অতএব রফুল আদায় একবার করলে একটি নয় 10 থেকে 700 পর্যন্ত নেকি পাওয়া যাবে, হাদিস প্রমাণ করে সহিহ বুখারীর 960 এবং 61 পৃষ্ঠা। খুলুন, দুঃখজনক হলেও এতগুলো হাদিসের প্রতিবাদে একটি শুধু হাদিস বর্ণিত হয়েছে আবু দাউদের মধ্যে। আপনাকে বলতে যাচ্ছে আবু দাউদের মধ্যে ইবনু মাসুদ থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটির নাম্বার হলো 759 নম্বর হাদিস। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু সালাত শিক্ষা দিতে দিয়ে একবার শুধু রফুল আদায় করে, মাররাতান ওয়াহিদা, এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহু আগেই বলছেন, হাদা হাদিসুন মুখতাসারুন মিন হাদিসুন তাবিলিন ও লাইসা হুয়া বি সহিহিন, তিনি বলছেন এটা বড় হাদিসের একটা সংক্ষিপ্ত রূপ, এই হাদিস সহিহ নয়। আমি কেন জয়ীফ হাদিসের আমল করতে যাব? ইমাম আবু দাউদের জন্ম 204 হিজরিতে, মৃত্যু হলো 275 হিজরিতে, এতদিন পূর্বে হাদিসটিকে জয়ীফ বলে গেছেন তিনি নিজেই। এই হাদিসটি উল্লেখ করে এই সমস্ত 400 হাদিসকে বাতিল করি আমরা কোন বিবেকে সেটা বুঝে আসে না, আমি অন্ধ হলাম কোন জায়গায়? আমি আপনাদের অনুরোধ করতে চাই, হাদিসের প্রতি আমল করতেই হবে। আমি হাত বাঁধার ব্যাপারে বেশি আসলে আলোচনা করব না, হাত বাঁধার ব্যাপারেও এই মর্মে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 3টি 4টি হাদিস বর্ণনা করেছেন। একটি হাদিস নিয়ে আসছেন সর্বশেষ বুকের উপরে হাত বাঁধা সম্পর্কে, ইমাম আবু দাউদ নিজেই নাভির নিচে হাত বাঁধার
তিন চারটি হাদিস নিয়ে আসছেন, নিয়ে সেই চারটি হাদিসকেই তিনি জয়ীব বলেছেন। পরবর্তীতে একটি হাদিস বর্ণনা করেছেন, বুকের উপরে হাত বাঁধা, ইয়াশুদ্দু বিহিমা ওয়া আলা সদরিহি, তিনি বুকের উপরে ডান হাত বাম হাতের উপরে রাখতেন এবং শক্ত করে ধরতেন। এই হাদিসটি আবু দাউদের দৃষ্টিতে সহি, কারণ কোনো মন্তব্য করেননি, বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং সহি হাদিস পেলাম, সহি বুখারীতে আসছে 740 নম্বর হাদিস, হাতের উপরে জেরার উপরে জেরা রাখা হতো। শুধু তাই নয়, মুস্তাদে আহমদের 22017 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল ফাওকাল মকসেল কবজির উপরে কবজি রেখে হাত বাঁধতেন। এখানে একটি জাহেলিয়াত বিশ্বে চালু আছে, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে আর নারী হলে বুকের উপরে হাত বাঁধবে, এটা সর্বৈব মিথ্যা কথা, এর পিছনে কোনো জাল হাদিসও না। অথচ চলছে এটা, পুরুষ হলে নাভির নিচে হাত বাঁধবে, মহিলা হলে বুকের উপরে বাঁধবে, এই মর্মে একটি জাল হাদিসে সমাজে প্রচলিত, আমাদের অবগত নাই, থাকলে আপনারা পেশ করতে পারেন, যতদিন পাওয়া যাবে না ততদিন বলবো এটা ডাহা মিথ্যা কথা, এর পিছনে জাল হাদিসও নয়। অথচ এটাই চলছে, আমি আপনাদের বলতে চাই এই ক্ষেত্রে নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। বড় বড় আলম, বড় বড় আলেম যাদেরকে ইসলামী চিন্তাবিদ বলে আপনারা জানেন, তারা 17টি সালাত শিক্ষা বই কিনেছে আলেমদের, এমনকি হাত বাঁধার ব্যাপারে বাংলাদেশের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আমি নামটা বলেই দিই সরাসরি, অধ্যাপক গোলাম আজম পর্যন্ত জীবন্ত সালাতের মধ্যে লিখছেন যে আহলে হাদিসরা হলে বুকের উপরে হাত বাঁধবে, অন্যরা বাঁধবে নাভির নিচে। কত বড় দুঃখজনক কথা! আমি এগিয়ে যাই ওইদিকে, আমি আমিন বলা নিয়ে বিতর্কের প্রশ্নই আসে না। সুতরাং যেহেতু মহাদ্দিসগণ হাদিস জাল বলেছেন, জয়ীব বলেছেন, আমি মানবো কেন? একটি কথা খণ্ডন করি এই জায়গাতে, আমিন জোরে বলার হাদিস সহি, 18টি সহি হাদিস বর্ণিত আমিন জোরে বলার। শুধু তাই নয়, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জন্ম 209 হিজরিতে, মৃত্যু 279 হিজরিতে। সেই সময়ে আপনি তিরমিজি খুলুন, 57 এবং 58 পৃষ্ঠা, ইমাম তিরমিজি দুইটা হাদিসই উল্লেখ করেছেন, আমিন আস্তে বলার হাদিস, জোরে বলার হাদিস উল্লেখ করেছেন। করার পরে ইমাম তিরমিজি বলছেন, সামিতু মুহাম্মাদান, আমি ইমাম বুখারীকে বলতে শুনেছি, হাদিসু সুফিয়ান আসাহু মিন হাদিসে সুবা, সুফিয়ানের জোরে আমিন বলার হাদিসটি সুবার আস্তে আমিন বলার হাদিসের চেয়ে অনেক অনেক গুণে সহি। এরপরে তিনি বলছেন, শুধু ওইটা নয়, এই আমিন আসতে বলার হাদিসকে সকল মহাদ্দিস জয়ীব বলেছেন। এরপরে তিনি বলছেন, ওয়াক্তা সুবা ফি মাওয়াদিয়া, ইমাম সুবা এই রাবি কয়েক জায়গায় ভুল করেছেন, তার মধ্যে এক জায়গায় ভুল করেছেন, কলা খফিজা খফাজা বিহা সাওতাহু, সুবা বলছেন আমিনের আওয়াজটা আসতে হবে, ইমাম তিরমি ইমাম বুখারী বলছেন ইন্নামা হুয়া মাদ্দা বিহা সাওতাহু, বরং আমিনের আওয়াজটা জোরে হবে, বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, আমিন জোরে বললে নেকি হয় না, পিছনের সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারীর 780 নম্বর হাদিসটা খুলুন, আল্লাহ রাসূল গফুর লাহু মা তাকাদ্দামা মিন যামবি। বন্ধুরা আমার, সময় সংক্ষেপের কারণে আমি এদিকে যাচ্ছি না, সূরা ফাতিহা ইমামের পিছনে পড়তেই হবে। আমি একটু আরেক দিকে ইঙ্গিত দেব যে কোন কোন গ্রন্থে জাল এবং জয়ীব হাদিস বর্ণিত হয়েছে। তার মধ্যে নাম্বার ওয়ান বলতে চাই, সমাজে প্রচলিত আছে, এই মর্মে প্রচলিত আছে যে সিহা সিত্তা, সিহা সিত্তা কথাটি একটা ডাহা মিথ্যা কথা। এই কথাটি উপমহাদেশের বাজারে পাওয়া যায়, মধ্যপ্রাচ্যে এই মুসলিম কান্ট্রিগুলোতে এই বাজার পাওয়া যায় না। সিয়া সত্তা কথাটি তৈরি করেছে উপমহাদেশের লোকেরা, কিতাব দুইখান সহি, সহিহাইন সহি বুখারি এবং সহি মুসলিম, তারা নিজেরাই সহি বলেছেন, সহি মুসলিমের মধ্যে কয়েকটা জয়ীব হাদিস আছে বলে মহাদ্দিসগণ উল্লেখ করেছেন, তবে তাদেরকে দুইটি হাদিসকে সহিহাইন বলা হয়। বাকি চারটি কিতাবের নাম হলো সুনান আরবা। আমি কেন সুনান আরবা নামকে বাদ দিয়ে আমি সহি লাগালাম তার পিছনে? ইমাম আবু দাউদ যে হাদিসগুলো বললেন, উদাহরণ দিলাম, নিজেই যদি জয়ীব বলে থাকেন, আবু দাউদের সব হাদিস কি সহি? তিরমিজি নিজেই জয়ীব বললেন, তাহলে তিরমিজির সব হাদিস কি সহি? না, প্রশ্ন আসে না। বন্ধুরা আমার এই ক্ষেত্রে বলতে চাই, হিসাবটা দিয়ে দিই আপনাদেরকে, তিরমিজিতে যে হাদিস বর্ণিত হয়েছে, তিরমিজিতে জয়ীব হাদিস, জয়ীব এবং জাল হাদিস আছে একটি দুইটি নয়, 832টি জাল এবং জয়ীব হাদিস আছে, আর আবু দাউদে আছে 1054,
প্রায় 1054টি, ইবনে মাজাহ আছে 176টি, এবং নাসাইতে আছে 390টি, মেশকাতে আমাদের গণনায় আছে 1333টি জয়ীফ এবং জাল হাদিস। হাদিস বললেই, কেউ লিখলেই আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে অবশ্যই এর মধ্যে জাল এবং জয়ীফ আছে। আর তারগিব ও তারহিব নামে একটি গ্রন্থ আছে, এই গ্রন্থের মধ্যে 2248টি জয়ীফ এবং জাল হাদিস আছে। আদাবুল মুফরাদের মধ্যে আছে 198টি, এবং আরেকটি গ্রন্থ চালু আছে রিয়াজুস সালেহিন, এর মধ্যে 59টি জয়ীফ হাদিস রয়েছে। সুতরাং হাদিস পড়ার সময় আপনাদের হিসাব করে পড়তে হবে হাদিস কোনটা সহি এবং কোনটা জাল হাদিস। সবচেয়ে জয়ীফ এবং জাল হাদিস বর্ণিত হয়েছে যে গ্রন্থটি, সেই গ্রন্থটি উপমহাদেশে চালু আছে ফাজাইলে বা তাবলিগে নিসাব নামে। অধিকাংশ কথাই মিথ্যা, অধিকাংশ কথাই জাল। উদাহরণ দেওয়ার সময় শুধু কথাটি বলে রাখলাম। আর সবচেয়ে বড় ক্ষতি করেছে, দুঃখজনক হলেও সত্য, মাজহাবের নামে জাল হাদিস তৈরি হয়েছে। তার মধ্যে উপমহাদেশের একজন বিদ্বান আব্দুল হাই লাকনবী রাহিমাহুল্লাহ, তার একটি গ্রন্থ নাফি কবিরের জামে সাগিরের ভূমিকায় 13 পৃষ্ঠা একটি কথা বলছেন, আলা আলা তারা ইলা আজিল্লাতুল ফুকাহ ইলা তার ইলা তার ইলা সাহিবুল হিদায়া, তুমি কি দেখো না হেদায়ের দিকে, হেদায়ের মধ্যে, অথচ তিনি একজন বড় একজন লেখক হানাফি মাজহাবের, তুমি কি দেখো না রাফির দেখে, অথচ তিনি একজন শাফি মাজহাবের ব্যক্তি। তিনি বলছেন ওয়াকাদ যাকারা হাদিসান, এমন হাদিস তারা উল্লেখ করেছেন, লাম ইউজাদ ইন দা খবিরুল হাদিস, যে হাদিসগুলো মুহাদ্দিসের কাছে কোনো পাওয়াই যায় না, নেই। আরেকটি কথা বলেছেন যে মামলুউন বিল হাদিস দঈফা ওয়ালা সিয়ামাল ফাতাওয়া, যত হাদিস মাজহাবি যত কিতাব লেখা হয়েছে সমস্ত কিতাব জাল হাদিস একেবারে পরিপূর্ণ। আমি শেষ মুহূর্তে বলতে চাই, জাল এবং জাইফ হাদিসের প্রভাব, একটি ডাহা মিথ্যা হাদিস ইমাম বাইহাকি রহিমাল্লাহ হাদিসকে জাল বলেছেন, বাতিল বলেছেন, অথচ ওই জাল হাদিসটিকে বর্ণনা করেছেন হেদার লেখক 593 পৃষ্ঠায় উল্লেখ করছেন যে জমিতে খাজনা দেওয়া লাগে, ওই জমিতে ওসর দেওয়া লাগে না। বলুন, নাউজুবিল্লাহ। ইমাম বাইহাকি 4 নম্বর 130 পৃষ্ঠায় হাদিসকে জাল বলেছেন, আল্লাহ বলেছেন ফসল যেদিন কাটবে সেদিন জাকাত দিতে হবে, এই জাকাতের ওসুরকে এই জাল হাদিস দ্বারা বাংলার বুক থেকে বহু আলেম জাকাত দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, জাল এবং জয়ীফ হাদিসের এই কুপ্রভাব থেকে মুক্ত করতেই হবে সমাজকে। ফেতরার নামে যেটা চলছে আজকে, আদেশা ফেতরা দেওয়ার হাদিসটি জয়ীফ হাদিস, ওইটাই উল্লেখ করেছেন হেদায়ার প্রথম খণ্ড 208 পৃষ্ঠার মধ্যে, ওই হাদিস দ্বারা দলিল পেশ করেছেন এই মর্মে যে ফেতরা দিতে হবে। আদাসা প্রভাব অনেক রয়েছে, বিভিন্ন গ্রন্থে রয়েছে। আপনাদের প্রতি দার্থহীন কণ্ঠে বলতে চাই, কোরআন এবং সহি হাদিসের আন্দোলন, আল হাদিস আন্দোলন, প্রত্যেক ছাত্র ও যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি যে আজকে মাঠে আমাদেরকে নামতেই হবে। তরুণ ছাত্র সমাজের বসে থাকার, বিশ্রাম নেওয়ার, চাদর মুড়িতে থাকার অবকাশ নেই। এই সমাজ থেকে জাল এবং জয়ীফ হাদিসকে উৎখাত করতেই হবে, সমাজকে মুক্ত করতেই হবে। আমি বলতে চাই, হেদায়ের মধ্যে যদি জাল হাদিস থেকে থাকে, বাংলার বুকে ইসলামী রাজনীতির নাম করে হেদায়ার সারে বেকায়া বিভিন্ন মাজহাবপন্থী, বিভিন্ন দর্শনপন্থী, নিসাবপন্থী, ফাজাইলপন্থীরা যদি এই বাংলার বুকে ওই মতবাদ প্রতিষ্ঠা করতে চায়, আমি বলতে চাই বাংলাদেশ আওয়ামী লীগের যুব সংঘের একজন কর্মী বেঁচে থাকতে ওটা সম্ভব নয়। অবশ্যই ফেকি আইন বাংলার বুকে প্রতিষ্ঠা হতে দেব না যতক্ষণ জোর আমার গায়ে 1 ফোঁটা রক্ত রয়েছে। আলাদা যুব সংঘের কর্মীদেরকে আমি দেখতেন কণ্ঠে বলতে চাই, রাত দিন কোনো ঘুম চলবে না, দাওয়াতি কাফেলার মাধ্যমে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতেই হবে। আমাদের মধ্যে যেন এমনটা না হয়। মৌলানা মওদুদী সাহেব একটি কথা বলে গেছেন, 20 রাকাতের হাদিসটি সবচেয়ে বেশি সহি, এটাই যদি হয় মহাদ্দিসগণ যাকে জাল বলে গেছেন তাকেই তিনি সবচেয়ে সহি বলে গেলেন, আর এটাই যদি প্রতিষ্ঠা করার উদ্দেশ্য থেকে থাকে, আমি বলবো হাদিসের মর্যাদা ক্ষুণ্ণ হবে। আহলে হাদিস যুবসংঘের ছেলে, তোমাকে বলতে চাই, তুমি বেঁচে থাকতে হাদিসের মর্যাদা ক্ষুণ্ণ না হয়, তোমাকে অবশ্যই কোরআন এবং সহি হাদিসের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কুমিল্লার এক কর্মীর ভাই অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন। আমিরের ছোট ভাই আমাদের কর্মী খুবই অসুস্থ, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন, এবং তিনি দরিদ্র অসত্ত্বে 500 টাকা দিয়ে দান করেছেন। আমাদের আন্দোলনের সভাপতির মেয়ে অসুস্থ, দোয়া চেয়েছেন। শুনলেন তো আপনারা, আমির ঘোষণা দিতে যাচ্ছি না।
আপনারা তার জন্য খাস করে দোয়া করবেন, তার ছোট ভাই যেন সুস্থতা লাভ করে, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। আল্লাহুম আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।